নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিষধর গোখরো সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার রাতে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার শারমেয়দের চিৎকার শুনে কাছে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগের গেটের সামনে সাপটি দেখতে পায়। এই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক ডাক্তার পূজা মৈত্র বিষয়টি থানায় ও বনদপ্তরে জানান। খবর দেয়া হয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পেয়ে অনুপম সাহা উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। পরে বনদপ্তরের হাতে সাপটিকে তুলে দেওয়া হয়। এখন আগে আমাদের যিনি বিএমওইচি আছেন ডক্টর পূজা মৈত্র আমাকে ফোন করে জানান যে ফুলিয়া হসপিটালের মধ্যে একটা বড় সাইজের গোখরো সাপ দেখা গেছে। তো উনি আমাকে অনুরোধ জানালেন সাপটাকে উদ্ধার করার জন্য। আমি খবর পাওয়া মাত্রই ফুলিয়া হসপিটালে আছি, বা ফুলিয়া হসপিটালে এসে সেই গোখরো সাপটাকে উদ্ধার করলাম। এখানে যারা সিভিক ভলেন্টিয়ার যারা ডিউটি করছিলেন তারা সেটাকে লক্ষ্য রেখেছিল, সাপটি তো অন্য কোথাও চলে না যেতে পারে। আমি এসে সেটাকে উদ্ধার করার পর এখন এটাকে নিয়ে বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টের বনকর্মীর হাতে তুলে দেওয়া হবে। শান্তিপুর থানার সিভিক ফুলিয়া ক্যাম্পের অন্তর্গত এখানে ডিউটি করি। ডিউটি চলাকালীন অবস্থায় দেখি হঠাৎ করে কুকুর ঘেউ ঘেউ করছে। এমন সময় দেখতে পাই যে একটা জাত গোখরো সাপ দেখতে পাই। দেখতে পাওয়ার পরে সাপটা এসে আমাদের আউটডোর সাইড মেন গেটের সামনে এসে একটা ইটের জায়গার ভেতরে বসে পড়ে। তারপরে আমি সেই অবস্থায় আমাদের ফুলিয়া হসপিটালের বিএমএস ম্যাডাম পূজা মিত্রকে ফোন করি। উনি আমাদের থানাতে কন্ট্যাক্ট করে এবং অনুপম সাহাকে এখানে নিয়ে আসে। নিয়ে আসার পরে সাপটাকে উদ্ধার করে। কতটা আতঙ্কে ছিলেন এটা গোখরো সাপ দেখে? খুবই আতঙ্কে ছিলাম, এখনও আতঙ্কে আছি, তবে এটা ধরার পরে কিছুটা স্বস্তি পেলাম। জানি না আমার হাতটা এই দিক দিয়ে আসছিল, সেই কুকুর অনেকবার ঘেউ ঘেউ করলো আর সিভিক ছিল এই জায়গায়, সিভিকদা ছিল। আচ্ছা, ও দেখে আমাদের, আমরা এই জায়গায় ছিলাম বসে, আমাদের জানালো, আমরা এই আসে যে পাহারা দিলাম এই জায়গায়। তাহলে একটা গোখরো সাপ দেখে আপনারা আতঙ্কের মধ্যেই তো ছিলেন? হ্যাঁ, আতঙ্কের মধ্যে তো অবশ্যই থাকবো। তারপর কী করলেন? তারপর এই আপনাদের খবর দিলাম বনদপ্তরকে, অনুপম সাহাকে, ম্যাডামকে, বিএমএস ম্যাডামকে ফোন করলাম। হ্যাঁ, উনি আপনাদের জানালো, তারপর আসলে এই সাপটা উদ্ধার হলো। তখন সাপটা উদ্ধার হয়েছে, এখন কি আতঙ্কমুক্ত আপনারা? এখন তো অবশ্যই আতঙ্কমুক্ত আপনারা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।